আমি আপনাকে বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি সিপিকে বলে দিয়েছে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করতে না। এগুলো যা করছে লোক দেখানো। আমি দাবি করছি যদি এতটুকু সত্যতা থাকে, তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে অভিযোগকারীর সামনাসামনি বসানো হোক, আর যদি সত্যতা না থাকে তাহলে নিশ্চিতভাবে বিচারে আইনে যা আছে সেটাই হোক। এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত, যেহেতু সকল সিপিএম হচ্ছে সকল অপোজিশন, রিয়েল অপোজিশন বিজেপি, এই সকল অপোজিশন সিপিএম এর নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বড় নেতা, তাই মমতা ব্যানার্জি এই কেসটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির হাতে দিয়ে দিন। নইলে যদি না ছাড়তে চান সিবিআই রাতে, যদি অন্য কিছু বেরিয়ে আসে, তাহলে অন্তত এই রাজ্যের অনেক ভালো নিরপেক্ষ মহিলা আইপিএস আছে, নাম বলে আমি ক্ষতি করতে চাই না, ইন্দিরা মুখার্জি ছাড়াও অনেক অনেক দায়িত্বশীল আইপিএস মহিলা আছেন, তাদের কারোর নেতৃত্বে একটা সিট গঠন করে ইনভেস্টিগেশনের পার্টটা কমপ্লিট করুন মাঠে রাস্তায় নামার আগে। রাস্তায় যখন মমতা ব্যানার্জির দলের লোকেরা নামছে আজকে, তাহলে ধরে নিতে হবে যে যেহেতু শাসক দল পুলিশ তারা কন্ট্রোল করে, তন্ময় ভট্টাচার্য এই ঘটনা ঘটিয়েছেন, তাহলে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করবে না অলক রাজোরিয়া। আবার দলের লোককে বলা যে নারীর সম্মান, নারীর সুরক্ষার জন্য আরজিকর থেকে জয়নগর গোটা মুখে আলকাত্রা মেখে বসে থাকা এই তৃণমূলী প্রশাসন, তারা মিছিল করে মহিলা দরদি দেখানোর চেষ্টা করছে, এটা দ্বিচারিতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।